আরে বৌমা, আমাদের এখানে না কেউ চুড়িদার পরে না। তোমার শ্বশুর ভাসুর কেউ পছন্দ করে না যে চুড়িদার পরাটা। তুমিও না চুড়িদার পরো না, শাড়ি পরেই থেকো, বুঝেছ? একদম চুড়িদার পরো না। কিন্তু মা, বিয়ের আগে যে আপনার ছেলে বলেছিল আপনারা নাকি খুব মডার্ন, ওপেন মাইন্ডেড, সমস্ত কিছু পড়তে অ্যালাউ করবেন, কেন রাখি দিদিও তো চুড়িদার পরে, তো আমার বেলাতেই কি অসুবিধা মা যে আমি চুড়িদার পরতে পারবো না? তর্ক করো না, ঠিক আছে? যেটা বলছি সেটা শোনো, তর্ক মর্ক করতে যাও না। আমরা পড়তে দিই না, আমাদের বাড়িতে কেউ পড়েও না, আমরা পছন্দও করি না যে কেউ চুড়িদারটা পরুক, বুঝেছ? আরে রাখি দিদি এসছো, আরে কি সুন্দর শাড়ি পরে এসছো গো, শাড়িটা তো বেশ সুন্দর, কোত্থেকে কিনেছো গো শাড়িটা? যে এত সুন্দর দেখতে তোমার শাড়িটা না, জাস্ট ওয়াও। শাড়ি চোখে কি নেবা হয়েছো নাকি? আমি আবার শাড়ি কোথায় পরে আছে? একটা সুন্দর কুর্তি পরে আছে জিন্স দিয়ে, তুমি কি চোখে দেখতে পাও না নাকি গো বৌদি? শাড়ি নাকি? আমি তো কুর্তি পরে আছি, দেখো কি সুন্দর কুর্তিটা, নিউ মার্কেট থেকে সেদিনকে কিনলাম। কি মা, কেমন হয়েছে কুর্তিটা বলো একবার। মা, এই যে মা বললো যে তোমাদের বাড়িতে নাকি কুর্তি অ্যালাউ নেই, বাবা দাদা ভাই কেউ নাকি কুর্তি পছন্দ করে না, তাহলে তুমি কুর্তি পরে আছো, তাহলে মা তো কিছু বলছে না? না না, তুমি শাড়ি পরে আছো, কুর্তি পরলে মা তো আমাকে এক্ষণে বলতো যে কেন কুর্তি পরে আছিস। মা নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি, নিজের মেয়ের বেলায় কুর্তি আর পরের মেয়ের বেলায় শাড়ি, এ কিরকম বিচার মা? ইয়ে মানে ওই মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। 706 হয়ে গেছে, তোমাদের সাপোর্টটা না পেলে আমি কিন্তু 1K ডান হবে না, তো 1K ডান করে দাও। আর এটা হলো আমার পেজ, এখানেও তোমরা ফলো করতে পারো, এখানে নানান ধরনের ভিডিও আমি আপলোড করি, সব সেটা ইউটিউবে আসে না, ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও, ফানি এরকম ভিডিও। আর শাশুড়ি বউয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, যদি ভালো লাগে আরও প্রত্যেকটা এপিসোড আসতে চলেছে, তার জন্য ওয়েট করো। চলো আজকের জন্য বাই।